সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো সেটাই কামনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুনপুর অনলাইন স্কুলে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করছি। আমার আজকের পাঠের বিষয় হলো নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্বপরিচয় বইয়ের অধ্যায় ৬, পাঠ হলো রাষ্ট্র। শিক্ষার্থীবৃন্দরা সবাই পাঠটি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে সেই প্রত্যাশা করে আমি আজকের ক্লাস শুরু করছি। আমার আজকের পাঠের চ্যাপ্টারের নাম হলো রাষ্ট্র, নাগরিকতা ও আইন। সবগুলো তো একই দিনে আলোচনা করা যাবে না, শুধু আমি আজকে রাষ্ট্র সম্পর্কিত বিষয়টি নিয়েই আলোচনা করব। তো চলো, রাষ্ট্র কী? রাষ্ট্র হলো একটা সংগঠন যা মূলত মানুষের প্রয়োজনেই উৎপত্তি হয়েছে। মানুষ তার নিজের প্রয়োজনেই রাষ্ট্র নামক সংগঠনটি উৎপত্তি ঘটিয়েছে। তো রাষ্ট্রটি কেন প্রয়োজন বা রাষ্ট্রের জন্য কী প্রয়োজন, সেগুলো সম্পর্কিত বিস্তারিত আলোচনাই আজকের পাঠের বিষয়। শিক্ষার্থীবন্ধু, রাষ্ট্র সম্পর্কিত বিস্তারিত আলোচনার পূর্বে প্রথমে জেনে নিই রাষ্ট্রের সংজ্ঞা, অর্থাৎ রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে। যে সরকারের প্রতি ওই জনগণ স্বভাবতই অনুগত। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে নির্দিষ্ট জনসমাজ থাকবে, নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে এবং ওই রাষ্ট্রটি বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে এবং এই রাষ্ট্রের একটা আবার সুসংগঠিত সরকারও থাকা লাগবে। এই সবগুলো নিয়েই মূলত রাষ্ট্র গঠিত। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো রাষ্ট্র গঠনের জন্য যে সকল উপাদান লাগবে সেই সকল উপাদানগুলো সম্পর্কে জেনে নিই। রাষ্ট্রের উপাদান চারটি, যথা স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। অর্থাৎ এই চারটা উপাদানের কোনো একটা উপাদানকে বাদ দিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে না। এই চারটা উপাদান অবশ্যই লাগবে। এ পর্যন্ত যত রাষ্ট্র গঠিত হয়েছে এই চারটা উপাদানের সবগুলোই থাকা লাগে, কোনো একটাকে বাদ দিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে না। এখন স্থায়ী জনসমষ্টি মানে কি? অর্থাৎ একটা রাষ্ট্র নামক সংগঠন গঠিত হতে হলে প্রথমেই যে উপাদানটা লাগবে সেটা হলো স্থায়ী জনসমষ্টি। অর্থাৎ স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টির সমন্বয়ে রাষ্ট্র গঠিত হবে। এই জনসমষ্টির কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, এখানে কোটি কোটি জনসংখ্যাও থাকতে পারে, আবার শত শত বা হাজার হাজার জনসংখ্যা নিয়েও রাষ্ট্র গঠিত হতে পারে। এবার আসো নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠিত হতে হলে রাষ্ট্রের একটা ভৌগোলিক সীমানা লাগবে। এই ভৌগোলিক সীমানার মধ্যে স্থল, নৌ এবং আকাশ পথ সবটাই রয়েছে। এই নির্দিষ্ট ভূখণ্ডেরও কোনো নির্দিষ্ট আকার নেই, এটা ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে। এরপরে তিন নাম্বার উপাদান যেটা আছে সেটা হলো সরকার। অর্থাৎ রাষ্ট্র গঠিত হতে হলে রাষ্ট্রকে পরিচালনার জন্য একটা সরকার গঠন করতে হবে, যার মাধ্যমে দেশের যাবতীয় কার্যকলাপ পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। সার্বভৌমত্ব, চার নাম্বার পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের একক অবিভাজ্য এবং চূড়ান্ত ক্ষমতা, যার ক্ষমতা বলে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রের সকল উপাদানকে রক্ষা করে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল রাষ্ট্রের চারটি উপাদান সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। এবার আসি রাষ্ট্র কী কী কাজ করে থাকে। রাষ্ট্র আমাদের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই বিভিন্ন ধরনের কার্যাবলীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, প্রথম নাম্বার
অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, দ্বিতীয় নম্বর কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। অপরিহার্য মানে যেটা একেবারে করতেই হবে, করে, সেটা হলো অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। আর কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী অর্থাৎ রাষ্ট্রের জনগণের কল্যাণের জন্য সেটা ইচ্ছাকৃতভাবে সরকার করলেও পারে না করলেও পারে, তবে জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র সেগুলো করে থাকে। তো অপরিহার্য কার্যাবলীর মধ্যে কী কী কার্যাবলী রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই এবং মিলিয়ে নেই। অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা, যেটা রাষ্ট্রের একদম প্রধান কাজ। আইন শৃঙ্খলা যদি রক্ষা না করা হয় তাহলে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জনগণের কোনো কিছুই শৃঙ্খলার মধ্যে থাকবে না। সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে জীবন ও সম্পত্তি রক্ষা, মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য রাষ্ট্র ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে কারো জীবন ও সম্পত্তির উপরে যদি ব্যক্তিগতভাবে কেউ বা সরকার বা আঘাত করে তাহলে সে আইনের আশ্রয় নিতে পারে। ব্যক্তি স্বাধীনতা রক্ষা, ব্যক্তি হিসেবে আমার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, কথা বলার অধিকার, মতামত প্রকাশের অধিকার রয়েছে, সেগুলো সরকার বা রাষ্ট্র জনগণকে দিতে, জনগণের সুযোগ দিতে বাধ্য। আইন মেনে চলতে বাধ্য করা, অর্থাৎ আইন শুধু তৈরি করলেই হবে না, সেগুলো মেনে চলতে বাধ্য করে সরকার। এরপর আছে আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, অর্থাৎ আইন প্রণয়ন করলো, আইন ভঙ্গকারীকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে আইনের প্রতি তার শ্রদ্ধাশীলতা বা ভয় থাকবে না, সেজন্য আইন ভঙ্গকারীকে শাস্তির বিধানও রেখেছে সরকার বা রাষ্ট্র। শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অর্থাৎ একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য, এটা রাষ্ট্রের অপরিহার্য একটা কাজ। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, অর্থাৎ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে বৈদেশিক সম্পর্ক স্থাপন, পৃথিবীর কোনো রাষ্ট্রই একাকী চলতে পারে না, সকল দেশই এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক রক্ষা করে চলতে হয়। আর্থিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই পরনির্ভরশীল, অর্থাৎ বৈদেশিক সম্পর্ক স্থাপনের মাধ্যমেই চলতে হয়। আইনের শাসন প্রতিষ্ঠা, একটি দেশ গঠিত হতে গেলে এমন দেশ আছে যে বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে এবং বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্র এবং ধনী দরিদ্র, নারী পুরুষ এসব থাকবেই। এসবের মাঝে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আইন সমান সেই শাসন প্রতিষ্ঠা করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থ ও সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনা, অর্থ ও সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনা না থাকলে অনেক বেশি অর্থ সম্পদের মালিক হয়েও কী করা যায় না, সঠিকভাবে চলা যায় না। সেজন্য রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, অর্থাৎ এই ক্ষেত্রে বাজেট প্রণয়ন করে যে দেশের কোন কার্যক্রমের জন্য কত টাকা ব্যয় করতে হবে, কোন খাতের জন্য কীভাবে উন্নয়নমূলক ভূমিকা রাখতে হবে সেই সিদ্ধান্ত রাষ্ট্র গ্রহণ করে ভূমিকা পালন করে। এই ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অপরিহার্য বা মুখ্য কার্যাবলীগুলো। এবারে আসি আমরা কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলীগুলো। কল্যাণমূলক বা ঐচ্ছিক যে সকল কার্যাবলী রাষ্ট্র সম্পাদন করে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জনগণের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ জনগণের নৈতিক আচরণ, অভ্যাস, হ্যাঁ, এরপরে সামাজিক যে মানুষের সাথে মিলেমিশে চলাফেরা, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে চলাফেরা, আচার আচরণ, সেগুলোকে নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে সরকার। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, একটি দেশ উন্নত হতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। এই শিক্ষার উন্নয়নের জন্য একটি রাষ্ট্র বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে, যেমন বাংলাদেশেও নারী শিক্ষার সম্প্রসারণে ভূমিকা রাখা, বয়স্ক বৃদ্ধদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করা, এসবের মাধ্যমে একটি রাষ্ট্র
জনগণকে শিক্ষিত করে, কারণ সচেতন জনগোষ্ঠী একটি রাষ্ট্রের জন্য অপরিহার্য। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন, অর্থাৎ স্বাস্থ্য মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি। স্বাস্থ্য যদি ভালো না থাকে সেই জনগণকে দিয়ে কিছু আশা করা যায় না, সেই জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন করে, এরপরে যথাযথ পয় নিষ্কাশন, এরপরে স্বাস্থ্যসম্মত পরিবেশ, এগুলা সরকার বা রাষ্ট্র জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভূমিকা রাখে। এরপরে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ, যেমন আমরা বেঁচে থাকার জন্য প্রধান যে উপাদান ভাত অর্থাৎ খাবারের যে যোগান, সেই নিত্য ভাত, ডাল, পেঁয়াজ, আলু, রসুন ইত্যাদি যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আছে সেগুলো সরবরাহের ব্যবস্থা করে থাকে রাষ্ট্র। শিল্প ও বাণিজ্যের উন্নয়ন, শিল্প ও বাণিজ্য যে কোনো দেশের জন্য রাষ্ট্রের জন্য অপরিহার্য, সেগুলোর উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয়। অর্থাৎ মানুষকে সামগ্রিকভাবে উন্নত করার জন্য রাষ্ট্রকে শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন করা আবশ্যক। অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন হলো দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যেমন রাস্তাঘাট, সাঁকো, সেতু নির্মাণ ইত্যাদি। জনগণের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য সরকার ভূমিকা পালন করে। এরপরে স্বাধীনতা ও অধিকার রক্ষা, ব্যক্তির নিজস্ব স্বাধীনতা এবং অধিকার রক্ষার জন্য প্রত্যেকের জন্য কিছু নিয়মকানুন দেওয়া হয়। সে সকল নিয়মকানুন পালনের মাধ্যমেই বা রক্ষার মাধ্যমেই একটি রাষ্ট্র নাগরিকের স্বাধীনতা ও অধিকার রক্ষা করে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিকভাবে বসবাসের জন্য নিরাপত্তা বাহিনী গঠন প্রেরণ করে রাষ্ট্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এরপর কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা, একটা বিশাল কর্মী বাহিনী প্রয়োজন দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, সেই কর্মী বাহিনী গঠন নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে রাষ্ট্র। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাসের রাষ্ট্র সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তোমরা তোমাদের পাঠ্য বইটি সাথে নিয়ে আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে, দেখবে, এরপর তোমরা নিজেদেরকে মূল্যায়ন করার জন্য যে একটা প্রশ্ন নিতে পারো, সেই প্রশ্নটা হলো রাষ্ট্র কী, রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী, এরপর রাষ্ট্রের কার্যাবলীগুলো বিস্তারিত তোমরা খাতায় লিখবে। এই বাড়ির কাজ দিয়েই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।